আজ আমি ক্লাস ইলেভেনের ইকোনমিক্স ক্লাস নেব। আজকে টপিক হলো বিজনেস অর্গানাইজেশন। আমি আজকে তোমাদের ব্যবসায়ী সংগঠন পড়াব। এই চ্যাপ্টারটি আমি আগের ক্লাসে শুরু করেছিলাম এবং আগের ক্লাসে আমি তোমাদের অংশীদারি কারবারের বৈশিষ্ট্য পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমি অংশীদারি কারবারের সুবিধা থেকে শুরু করছি। অংশীদারি সুবিধা বা অ্যাডভান্টেজেস অফ পার্টনারশিপ। অংশীদারি প্রতিষ্ঠানের কয়েকটি সুবিধা আছে, সেগুলো কি কি দেখি। প্রথম সুবিধা কি? অধিকতর মূলধন সংগ্রহ। এক মালিকানা প্রতিষ্ঠানের তুলনায় অধিক মূলধন সংগ্রহ করা অংশীদারি প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয়। আর কি, একাধিক ব্যক্তি যৌথভাবে দায়ী থাকে বলে এই প্রতিষ্ঠান বেশি ঋণও পায়। দ্বিতীয় সুবিধা কি? মিলিত সামর্থ্য ও বিচার বুদ্ধি। অংশীদারিদের মিলিত সামর্থ্যে ও বিচার বুদ্ধিতে অংশীদারি প্রতিষ্ঠান পরিচালিত হয়, কাজেই এখানে পরিচালন ব্যবস্থার উন্নততর হয়ে থাকে। কি বললাম? পরিচালন ব্যবস্থা উন্নততর হয়। এক একজন অংশীদার পরিচালনার এক একটি দিকে দক্ষ হতে পারে, তার ফলে পরিচালনার কাজটি বিভিন্ন ব্যক্তির মধ্যে ভাগ করার ফলে পরিচালন ব্যবস্থার উন্নতি হয়। তৃতীয় সুবিধা কি? নমনীয়তা। এই ধরনের সাংগঠনিক কাঠামো খুবই নমনীয়, কাজেই প্রয়োজন হলে নতুন অংশীদার গ্রহণ করে মূলধন বা পরিচালন যোগ্যতা বা উভয়ই বাড়ানো সম্ভব হয়। চতুর্থ সুবিধা কি? সহজ সাধ্য গঠন। এক মালিকানা প্রতিষ্ঠানের মতো অংশীদারি প্রতিষ্ঠান গঠন করা সহজসাধ্য। এর জন্য সরকারের অনুমতি লাগে না বা এতে কোনো সরকারি বিধিনিষেধ নেই। পাঁচ নম্বর পয়েন্ট কি আছে? অধিক ঝুঁকি গ্রহণ। এক ব্যক্তি যতটা ঝুঁকি বহন করতে পারে, অনেক ব্যক্তি একত্রে তার থেকে বেশি ঝুঁকি বহন করতে পারে, ফলে অংশীদারি প্রতিষ্ঠানে অধিক ঝুঁকি গ্রহণ করা সম্ভব হয়। তার পরের পয়েন্ট কি আছে? স্থায়িত্ব। যেহেতু প্রতিটি অংশীদারের দায় অসীম, তাই অপ্রয়োজনীয় ও অন্যায় ঝুঁকি কেউ নেয় না। এতে ব্যবসায় কি হয়? স্থায়িত্ব আসে। তারপরে কি আছে? ব্যক্তি স্বাতন্ত্র্য বজায়। অংশীদারি প্রতিষ্ঠানে ছোট বড় সব অংশীদারদের স্বার্থ বজায় থাকে, সকল অংশীদারদের স্বার্থ বজায় থাকে, সকলের কার্যকরী ক্ষমতা থাকে। যৌথ মূলধনী প্রতিষ্ঠানে কোম্পানি পরিচালনা মুষ্টিমেয় কয়েকজন বড় শেয়ার হোল্ডারদের কুক্ষিগত থাকে, কিন্তু অংশীদারি প্রতিষ্ঠানের পরিচালনায় ছোট বড় সব মালিকেরই ব্যক্তিগত স্বার্থ ও স্বাতন্ত্র বজায় থাকে। পরের পয়েন্ট কি আছে? মালিকানা ও নিয়ন্ত্রণের মধ্যে সমন্বয়। যৌথ মূলধনী কোম্পানিতে মালিকানা ন্যস্ত থাকে একদল লোকের হাতে আর কোম্পানি পরিচালন করে অন্য ব্যক্তিরা। কি বললাম? যৌথ মূলধনী কোম্পানিতে মালিকানা ন্যস্ত থাকে একদল লোকের হাতে আর কোম্পানি পরিচালনা করে অন্য ব্যক্তিরা। পরিচালকরা শেয়ার হোল্ডার নাও হতে পারে, কিন্তু অংশীদারি প্রতিষ্ঠানে যারাই প্রতিষ্ঠানের মালিক হয় তারাই প্রতিষ্ঠানটি পরিচালনা করে, ফলে মালিকানা ও পরিচালনার মধ্যে কোনো বিরোধ এখানে থাকে না। এবার আমরা দেখি যে অংশীদারির অসুবিধাগুলো কী কী। ডিসঅ্যাডভান্টেজেস অফ পার্টনারশিপ। এক মালিকানা প্রতিষ্ঠানের মতো অংশীদারি প্রতিষ্ঠানেরও কতগুলি অসুবিধা আছে, সেগুলো কী কী। প্রথম হচ্ছে মূলধনের স্বল্পতা। কি বললাম? মূলধনের স্বল্পতা। মূলধনের স্বল্পতা। আধুনিক বৃহদায়তন উৎপাদনের জন্য যে বিশাল মূলধন দরকার তা যোগান দেওয়া অংশীদারি প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয় না। দ্বিতীয় অসুবিধা কি? সীমাহীন দায়। এক মালিকানা প্রতিষ্ঠানের মতো অংশীদারি প্রতিষ্ঠানের মালিকের দায় সীমাহীন, সেজন্য ধনী ব্যক্তিরা অন্যান্য সম্পত্তি বা সম্পদ হারাবার ভয়ে অংশীদারি প্রতিষ্ঠানে যোগ দিতে চান না। তিন নম্বর কি? অনিশ্চিত স্থায়িত্ব। অংশীদারি প্রতিষ্ঠানেও স্থায়ী
মানে যে কোনো অংশীদারি প্রতিষ্ঠানও স্থায়ী প্রতিষ্ঠান নয়। কোনো অংশীদারের মৃত্যু ঘটলে বা কোনো অংশীদার প্রতিষ্ঠান ছেড়ে যেতে চাইলে এই প্রতিষ্ঠান কী হয়, ভেঙে যায়। তারপর কী আছে, যে অন্য অংশীদারদের কৃতকার্যের পরিণাম, যে কোনো একজন অংশীদারের দ্বারা কৃত কোনো কাজ সকল অংশীদারের সম্মতি নিয়েই করা হয়েছে বলে ধরা হয়, ফলে কোনো অংশীদারের অসাধু বা অযোগ্য কার্যকলাপের পরিণাম সকল অংশীদারকেই ভোগ করতে হয়। এইভাবে একজন অংশীদারের অবিবেচক কাজের জন্য সমগ্র প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়। কী বললাম, যে অংশীদাররা আছে তাদের মধ্যে কোনো একজন যে কাজ করবে সেটা কি ধরে না হয় যে সকল অংশীদারের সম্মতি নিয়েই সে সেই কাজ করেছে, ফলে কোনো অংশীদার যদি কোনো অসাধু বা অযোগ্য কার্যকলাপ করে তার পরিণাম সকল অংশীদারকেই ভোগ করতে হয়, এবং তার ফলে কি হয়, সেই প্রতিষ্ঠানটির সামগ্রিকভাবে ক্ষতি হয়। তার পরের পয়েন্ট কি আছে, পরিচালন ক্ষমতায় অসামঞ্জস্য। অংশীদারি প্রতিষ্ঠান পারস্পরিক সৌহার্দ্য, কি বলবো, সৌহার্দ্য ও সরল বিশ্বাসের ভিত্তিতে প্রতিষ্ঠিত। যদি অংশীদারদের মধ্যে মতভেদ হয় বা একে অপরকে বিশ্বাস না করে তাহলে অংশীদারি প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে কাজ করতে পারে না। লাস্ট যে পয়েন্টটা আছে, কি আছে, কি অসুবিধা, স্বত্ব হস্তান্তরে বাধা। কোনো অংশীদার ইচ্ছে করলেই নিজের স্বত্ব অন্যকে বিক্রি করতে পারে না। সব অংশীদারদের সম্মতি নিয়েই কোনো অংশীদারের স্বত্ব অন্যকে বিক্রি করা যায়। অংশীদারি ভেঙে দিয়ে মূলধন ফেরত পাওয়ারও ব্যবস্থা করতে হয়। সেই জন্য অংশীদারি প্রতিষ্ঠানে যে মূলধন বিনিয়োগ করা হয় সেই মূলধন ফেরত পাওয়া কঠিন হয়ে পড়ে। এবার আমরা পড়ব যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে সেটা দেখব, জয়েন্ট স্টক কোম্পানি। বর্তমানকালে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সংগঠন ব্যবস্থা হলো এই যৌথ মূলধনী কোম্পানি। অনেক ব্যক্তির কাছ থেকে অল্প অল্প মূলধন সংগ্রহ করে এই যৌথ মূলধনী প্রতিষ্ঠান গঠিত হয়। আইনের চোখে এই ধরনের প্রতিষ্ঠানের একটি পৃথক সত্তা থাকে, এই রকম প্রতিষ্ঠানকে কোম্পানি বলা হয়। শিল্প বিপ্লবের পর ইংল্যান্ডে যে বড় বড় শিল্প কারখানাগুলি গড়ে উঠতে থাকে সেগুলির ব্যয় এত বেশি যে কোনো ব্যক্তির বা অল্প কয়েকজন ব্যক্তির পক্ষে তাদের ব্যয় মেটানো অসম্ভব হয়ে পড়ে, মানে সম্ভব হয় না, তখনই এই ধরনের প্রতিষ্ঠানের সূত্রপাত হয়। ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্রমবিকাশে কোম্পানি হচ্ছে সর্বশেষ সংযোজন, কিন্তু সবশেষে আবির্ভাব হয়েও এই যে যৌথ মূলধনী কোম্পানি ব্যাপক প্রসার লাভ করেছে এবং এটি একটি সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান রূপে বা সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান রূপে পরিগণিত হয়েছে। কোম্পানির এই ব্যাপক জনপ্রিয়তার কারণ হচ্ছে কি, কোম্পানির বিধিবদ্ধ সত্তা। কোম্পানির একটি পৃথক সত্তা থাকে, কোম্পানি নিজের নামেই ব্যবসা চালায়, কোনো ব্যক্তির মতো কোম্পানি নিজেই ঋণ নিতে পারে বা চুক্তিতে আবদ্ধ হতে পারে, কোম্পানির বিরুদ্ধে মামলা করা যেতে পারে বা কোম্পানি নিজেই মামলা করতে পারে কারো বিরুদ্ধে। যাদের কাছ থেকে মূলধন সংগ্রহ করে কোম্পানিটি গঠন করা হয় তাদের বলা হয় কোম্পানির শেয়ার হোল্ডার। এই শেয়ার হোল্ডাররাই কোম্পানির প্রকৃত মালিক হয়, কিন্তু শেয়ার হোল্ডারদের দায় সীমাবদ্ধ। কিরকম, যে কোম্পানির কাজকর্মে যদি লোকসান হয় বা কোম্পানি যদি ঋণগ্রস্ত হয়ে পড়ে তাহলে শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারের মূলধনটা হারায়, কিন্তু তাদের অন্য সম্পত্তি ক্রয় করা যায় না কোম্পানির ঋণ মেটানোর জন্য। এই বিধিবদ্ধ সত্তা এবং সীমিত দায়ের জন্যই কোম্পানির ধরনের, মানে কোম্পানির ধরনের সংগঠনের এই ব্যাপক প্রচলন হয়েছে, এত ব্যাপক প্রচলন হয়েছে যে কোম্পানির বিধিবদ্ধ ও স্বাধীন সত্তার জন্য কোম্পানির মালিক ও কোম্পানির সম্পদের মালিকানার মধ্যে একটি পার্থক্য করা যায়। কোম্পানির মালিক শেয়ার হোল্ডারগণ, কিন্তু কোম্পানির সম্পদের মালিক কোম্পানি নিজেই।
এবার আমরা দেখি যে কোম্পানির বৈশিষ্ট্যগুলো কী কী, ফিচার্স অফ এ কোম্পানি, কোম্পানির কী কী বৈশিষ্ট্য থাকে। প্রথম বৈশিষ্ট্য কী? বিধিবদ্ধ সত্তা। কোম্পানির একটি নিজস্ব আইনগত সত্তা আছে। বিধিবদ্ধ সত্তার দ্বারা কোম্পানির নিজের স্বাতন্ত্র ও ব্যক্তিত্ব বিঘোষিত হয়। বিধিবদ্ধ সত্তা অর্জন করতে বিধি ব্যবস্থার আশ্রয় নিতে হয়। কোনো কোম্পানি গঠন করতে হলে কোম্পানি আইন নির্দেশিত পথ অনুসরণ করতে হয়, কোম্পানিকে নিবন্ধন মানে রেজিস্ট্রেশন করতে হয়, এবং কোম্পানি নিবন্ধকের কাছে যে রেজিস্টার আছে সেখানে কোম্পানি কী করতে হয়, তার রেজিস্ট্রেশন করতে হয়, এবং নিবন্ধিত কোম্পানির বিধিবদ্ধ ও স্বাধীন সত্তা থাকে। দ্বিতীয় কী বৈশিষ্ট্য? স্বশাসিত সংস্থা। যে কোম্পানির সম্পত্তিতে শেয়ার হোল্ডারদের হস্তক্ষেপ নিষিদ্ধ, কারণ কোম্পানির স্বতন্ত্র সত্তা আছে। কিন্তু কোম্পানি একটি নিষ্ক্রিয় জীব হওয়ায় সে তার নিজের সম্পত্তির তত্ত্বাবধান নিজে করতে পারে না, সেই জন্য কোম্পানির সম্পত্তি দেখাশোনা করার জন্য কোম্পানির শেয়ার হোল্ডারদের দ্বারা কয়েকজন প্রতিনিধি নির্বাচন করা হয়, এদের কোম্পানির পরিচালক বলা হয়। পরিচালকরা মিলিতভাবে একটি বোর্ড বা পর্ষদ গঠন করে। এই বোর্ডটি ওছি বা ট্রাস্টি হিসেবে কোম্পানির কাজকর্ম দেখাশুনো করে। তৃতীয় বৈশিষ্ট্য কি? শেয়ার বিক্রিত মূলধন। কোম্পানির মোট মূলধনকে ছোট ছোট অংশে ভাগ করা হয়। এই এক এক ভাগকে এক একটি শেয়ার বলে। এইসব শেয়ার জনসাধারণের কাছে বিক্রি করে মূলধন সংগ্রহ করা হয়। যেসব ব্যক্তি শেয়ার কেনেন তারাই প্রকৃতপক্ষে কোম্পানির মালিক, এদের বলা হয় কি? শেয়ার হোল্ডার। শেয়ারের একটি নির্ধারিত মূল্য থাকে, একে অভিহিত মূল্য বা ফেস ভ্যালু বলে। পরের পয়েন্ট কি আছে? হস্তান্তরযোগ্য শেয়ার। কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায় এবং এই হস্তান্তরের জন্য কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, সেই জন্য কোম্পানিতে লগ্নিকৃত মূলধন সহজেই ফেরত পাওয়া যায়। তার পরের পয়েন্ট কি আছে? সীমাবদ্ধ দায়। শেয়ার হোল্ডারদের দায় সীমাবদ্ধ, তার অর্থ কোম্পানির দেনা পরিশোধের জন্য শেয়ার হোল্ডারদের শেয়ার কেনার টাকাকেই ব্যবহার করা হয়। শেয়ার হোল্ডারদের অন্যান্য সম্পত্তি এই উদ্দেশ্যে ক্রয় করা হয় না। শেয়ারের মূল্য কোম্পানিকে দিলেই শেয়ার হোল্ডারগণ কী হয়? দায়মুক্ত হয়। তার পরের পয়েন্ট কী আছে দেখো? কোম্পানির নিজস্ব শিলমোহ। কোম্পানির পৃথক সত্তা থাকে বলে একে কৃত্রিম ব্যক্তিরূপে গণ্য করা হয়। কোম্পানির নিজস্ব শিলমোহ থাকে, যাকে বলা হয় কি? কমন সিল। এই কমন সিল হলো কি? কোম্পানির সই। গুরুত্বপূর্ণ চুক্তি বা আর্থিক লেনদেন সংক্রান্ত কাজে কোম্পানির অনুমতি জ্ঞাপনের জন্য এই শিলমোহর ব্যবহার করা বাধ্যতামূলক। পরে এবং শেষ পয়েন্টটি কি আছে? চিরন্তন অস্তিত্ব। যে কোম্পানির নিজস্ব স্বাধীন সত্তা থাকায় কোম্পানির স্থায়িত্ব শেয়ার হোল্ডারদের অস্তিত্বের উপর নির্ভর করে না। কোনো শেয়ার হোল্ডার মারা গেলে কোম্পানি উঠে যায় না। যেহেতু শেয়ার হস্তান্তরযোগ্য, সেই জন্য বর্তমান শেয়ার হোল্ডারদের জায়গায় নতুন শেয়ার হোল্ডার সবসময় আসতে পারে। এমনকি কোনো দৈব দুর্বিপাকে সকল শেয়ার মানে সব শেয়ার হোল্ডারদের মৃত্যু ঘটলেও কোম্পানির অস্তিত্ব লোপ পায় না। কোম্পানি গঠিত হলে আইনের নির্দেশ অনুসারে গঠন করা হয়। সেই আইনের নির্দেশ অনুসরণ করেই কোম্পানির বিলোপ সাধন করা হয় বা বিলোপ সাধন করা সম্ভব হয়। এবার আমরা দেখি যে কোম্পানি এবং অংশীদারির মধ্যে পার্থক্য কি। ডিস্টিংশন বিটুইন কোম্পানি অ্যান্ড পার্টনারশিপ। অংশীদারি প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী কোম্পানির মধ্যে কিছু পার্থক্য আমরা দেখতে পাই। সেই পার্থক্যগুলো কি কি এখন আমি তোমাদের বলছি।
প্রথম হলো কি, প্রথমত হলো কোম্পানির একটি নিজস্ব পৃথক সত্তা আছে, কিন্তু অংশীদারি প্রতিষ্ঠানের কোনো নিজস্ব পৃথক সত্তা নেই। কোম্পানির শেয়ার হোল্ডাররা কোম্পানির সঙ্গে লেনদেন বা ব্যবসাতে লিপ্ত হতে পারে, কিন্তু কি বলবো, অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদাররা অংশীদারি প্রতিষ্ঠানের সহিত কোনো ব্যবসাতে লিপ্ত হতে বা যুক্ত হতে পারে না। দ্বিতীয় পার্থক্য কি, অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদারের দায় সীমাহীন, কিন্তু কোম্পানিতে শেয়ার হোল্ডারদের দায় সীমাবদ্ধ। তাছাড়া অংশীদারি প্রতিষ্ঠানে অংশীদারদের দায় একক ও যৌথভাবে বহন করতে হয়, কিন্তু কোম্পানিতে শেয়ার হোল্ডারদের দায় শেয়ারের মূল্যতেই সীমাবদ্ধ থাকে। তৃতীয় পার্থক্য কি, যে অংশীদারি প্রতিষ্ঠানে কোনো অংশীদার অন্যান্য অংশীদারদের সম্মতি ব্যতীত রেখে, কি বললাম, সম্মতির ব্যতীত রেখে অংশীদার দারি সত্ত্ব অপর ব্যক্তির কাছে হস্তান্তর করতে পারে না, কিন্তু কোম্পানির শেয়ার হস্তান্তর করার জন্য অন্য শেয়ার হোল্ডারদের সম্মতি প্রয়োজন নেই, কোম্পানির শেয়ার সহজেই হস্তান্তর করা যায়। চতুর্থ পার্থক্য কি, যে অংশীদারি প্রতিষ্ঠানে কোনো অংশীদারের মৃত্যু হলে বা কোনো অংশীদার ব্যবসা থেকে অবসর নিলে অংশীদারি প্রতিষ্ঠানের অবসান ঘটে, কিন্তু কোনো শেয়ার হোল্ডারদের মৃত্যু হলেও কোম্পানির অবসান ঘটে না, এমনকি সব শেয়ার হোল্ডারদের মৃত্যু ঘটলেও কোম্পানি টিকে থাকে। কোম্পানি প্রতিষ্ঠিত হয় আইন দ্বারা নির্দিষ্ট পদ্ধতিতে, আবার আইন দ্বারা নির্দিষ্ট পদ্ধতিতেই কোম্পানির বিলুপ্তি ঘটতে পারে। পঞ্চমত কি, যে অংশীদারি প্রতিষ্ঠানে অংশীদারদের সংখ্যা নিম্নতম পক্ষে 2 এবং ঊর্ধ্বতম পক্ষে 10 বা 20, মানে 10 থেকে 20 জন হতে পারে, কিন্তু কোম্পানির শেয়ার হোল্ডারদের সংখ্যা সম্পর্কে বিভিন্ন সংস্থান লক্ষ্য করা যায়। কোম্পানি দু ধরনের হতে পারে, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের নিম্নতম সংখ্যা 2 আর সর্বোচ্চ সংখ্যা 50, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের নিম্নতম সংখ্যা 7 এবং ঊর্ধ্বতম সংখ্যা অনির্দিষ্ট। তার পরের পার্থক্য কি, যে অংশীদারি প্রতিষ্ঠানে অংশীদাররা প্রত্যক্ষভাবে পরিচালনায় অংশগ্রহণ করে, কিন্তু কোম্পানিতে শেয়ার হোল্ডাররা প্রত্যক্ষভাবে পরিচালনায় অংশগ্রহণ করে না। শেয়ার হোল্ডারদের নির্বাচিত পরিচালক মণ্ডলী কোম্পানি পরিচালনা করে। সপ্তমত, যে কোম্পানি আইনের সংস্থান অনুযায়ী সৃষ্ট সংস্থা বলে কোম্পানিকে নানা বিধি নিষেধ মেনে চলতে হয়, কিন্তু অংশীদারি প্রতিষ্ঠানে সরকারি বিধিনিষেধ বিশেষ থাকে না। অষ্টমত হচ্ছে, 8 নম্বর পার্থক্য হচ্ছে, যে আদালত ও সরকারের অনুমতি ব্যতীত রেখে কোম্পানির উদ্দেশ্যে কোনো মৌলিক বিষয়ে পরিবর্তন সাধন করা যায় না, কিন্তু অংশীদারি প্রতিষ্ঠানের ব্যবসায় উদ্দেশ্য মূলধন মালিক সংখ্যা পরিবর্তনের জন্য সরকারের অনুমতি নেওয়া আবশ্যক নয়, এই সব পরিবর্তন চুক্তির মাধ্যমে হয়, চুক্তির মাধ্যমে করা হয় বা চুক্তির মাধ্যমে সাধিত হয়। শেষ পার্থক্য যেটা, সেটা হলো কি, যে কোম্পানির কাজকর্ম নিয়ন্ত্রিত হয় 1956 সালে প্রণীত কোম্পানি আইন দ্বারা, অন্যদিকে অংশীদারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত হয় 1932 সালে প্রণীত সংশোধনী অংশীদারি আইন দ্বারা বা পার্টনারশিপ অ্যাক্ট দ্বারা। এই দুটি আইনের সংস্থান থেকে দেখা যায় যে কোম্পানির ক্ষেত্রে হিসেব পরীক্ষা অডিটিং আবশ্যিক, কিন্তু অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসেব পরীক্ষা আবশ্যিক নয়, ঐচ্ছিক বিষয় বা ঐচ্ছিক মাত্র। পরিচালনা সম্পর্কে বহুবিধ বিষয় উভয়ের মধ্যে আমরা কি যথেষ্ট পার্থক্য দেখতে পেলাম। এবার আমরা আরেকটু পড়ি, দেখি যে কোম্পানির সুবিধা বা অ্যাডভান্টেজেস অফ দ্য কোম্পানি
কোম্পানির সুবিধা সম্পর্কে আমরা জানবো, কোম্পানি কি কি সুবিধা ভোগ করে। যে যৌথ মূলধনী কোম্পানির নানা রকম সুবিধা আছে, সেই জন্য এই ধরনের কোম্পানির ব্যাপক প্রসার ঘটেছে। সেই সুবিধাগুলো কি? প্রথম হচ্ছে কি, মূলধনের প্রাচুর্য। অনেক লোকের কাছে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করা হয় বলে কোম্পানি প্রচুর মূলধন সংগ্রহ করতে পারে। বর্তমানকালে বৃহৎ মাত্রায় উৎপাদন করার জন্য ও বিশাল কারখানা স্থাপন করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এই বিশাল অর্থ কোম্পানির পক্ষেই জোগাড় করা সম্ভব। তার পরের পয়েন্ট কি আছে দেখো, সীমাবদ্ধ দায়। কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় সীমিত, সেই জন্য জনসাধারণ শেয়ার কিনতে আগ্রহী হয়। এতে শেয়ার ক্রেতার ঝুঁকিও কম হয়, সেই জন্য কি হয় যে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে অসুবিধা হয় না। তার পরের পয়েন্ট কি আছে দেখো, মূলধন ও নিপুণতার সমাবেশ। যাদের মূলধন যোগান দেওয়ার মতো ক্ষমতা আছে কিন্তু পরিচালনা করার যোগ্যতা নেই, তারা কোম্পানিতে শেয়ার হোল্ডার হিসেবে যোগ দিতে পারে। আবার যাদের পরিচালনার কাজে নিপুণতা আছে কিন্তু ব্যবসা শুরু করার মতো মূলধন নেই, তারা পরিচালক রূপে কোম্পানিতে যোগ দিতে পারে। কাজে মূলধন ও ব্যবসা পরিচালনার নিপুণতা উভয়ের সমাবেশ কোম্পানিতে করা সম্ভব। তারপরে পয়েন্ট কি আছে দেখো, স্থায়িত্ব। কোম্পানি একটি স্থায়ী প্রতিষ্ঠান, শেয়ার হোল্ডারদের মৃত্যু হলেও কোম্পানি উঠে যায় না, কোম্পানি যুগ যুগান্তর ধরে চলতে থাকে বা চালু থাকে। তার পরের পয়েন্ট কি আছে দেখো, হস্তান্তরযোগ্য শেয়ার। কোম্পানি শেয়ার সহজেই হস্তান্তর করা যায়, এর জন্য অন্য শেয়ার হোল্ডারদের অনুমতি লাগে না। সেই জন্য শেয়ার কিনতে আগ্রহী অনুমতি লাগে না, সেই জন্য শেয়ার কিনতে জনসাধারণের আগ্রহ দেখা যায় বা জনসাধারণ আগ্রহী থাকে। ব্যবসায় প্রত্যক্ষভাবে যুক্ত না হয়েও মুনাফা লাভ করার বাসনা এই শেয়ার কেনার মাধ্যমে চরিতার্থ করা যায়। আবার যখন খুশি শেয়ার বিক্রি করে মূলধন ফেরতও পাওয়া যায় বলে শেয়ার ক্রেতাদের কোনো অসুবিধায় পড়তে হয় না। তার পরের পয়েন্ট কি আছে দেখো, স্বল্প মূলধন নিয়োগের সুবিধা। যেহেতু শেয়ারগুলি কম মূল্যে, সেই জন্য স্বল্প সঞ্চয়ের মাধ্যমে অনেকেই এই শেয়ার কিনতে পারে। এইভাবে অল্প টাকা নিয়োগ করার সুবিধা কোম্পানিতে থাকে। তার পরের পয়েন্ট কি আছে দেখো, যে জনগণের আস্থা। কোম্পানি ধরনের সংগঠন বা কোম্পানি আইন দ্বারা নির্দেশিত পদ্ধতিতে স্থাপিত হয়, সেই জন্য কোম্পানির সঙ্গে বহু লোকের স্বার্থ জড়িত। সেই জন্য কোম্পানির কাজকর্ম নিয়ন্ত্রণ করার জন্য সরকার নানাবিধ ব্যবস্থা গ্রহণ করে। কি বললাম, যেহেতু কোম্পানির সঙ্গে বহু লোকের স্বার্থ জড়িত, সেই জন্য কোম্পানির কাজকর্ম নিয়ন্ত্রণ করার জন্য সরকার নানাবিধ ব্যবস্থা গ্রহণ করে। এইসব সরকারি নিয়ন্ত্রণের মধ্যে থেকে কাজ করতে হয় বলে কোম্পানির কাজকর্মে জনসাধারণের আস্থা থাকে। তার পরের পয়েন্ট কি আছে দেখো, পৃথক আইনগত সত্তা। আইনের চোখে কোম্পানি একটি কৃত্রিম ব্যক্তি, ফলে সকলের পক্ষেই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুবিধা আছে। তার পরের পয়েন্ট কি আছে, গণতন্ত্রমূলক। কোম্পানির পরিচালনায় গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করা হয়ে থাকে। শেয়ার হোল্ডাররা সংখ্যাগরিষ্ঠের ভোটে পরিচালক বর্গকে নিয়োগ করে। আবার পরিচালক মণ্ডলীর সভায় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে প্রতিটি সিদ্ধান্ত গৃহীত হয়। নূতন ও বিচক্ষণ ব্যক্তিগণ নির্বাচিত হওয়ার সুযোগ পায় বা সুযোগ থাকে এক্ষেত্রে। তার পরের পয়েন্ট কি আছে দেখো, সুদক্ষ ও কার্যকরী ব্যবস্থাপনা। ঠিক আছে, কোম্পানির দৈনন্দিন পরিচালনা ও ব্যবস্থাপনার ভার সুদক্ষ কুশলী বিশেষজ্ঞ ব্যবস্থাপকদের হাতে ন্যস্ত থাকে বা ন্যস্ত করা সম্ভব হয়, ফলে কোম্পানির ব্যবস্থাপনা সুষ্ঠু হয়। তার পরের পয়েন্ট কি আছে দেখো, উৎপাদন ব্যয় কম। কোম্পানিতে বেশি মাত্রায় উৎপাদনের ব্যবস্থা করা
সম্ভব হয় বলে বৃহদায়তন উৎপাদনের সুবিধাগুলি এখানে ভোগ করা সম্ভব হয়। তার পরের পয়েন্ট কি আছে দেখো, সম্প্রসারণের সম্ভাবনা। কি বললাম? সম্প্রসারণের সম্ভাবনা। কোম্পানির সম্প্রসারণের কোনো সীমা নেই। মূলধনের স্বল্পতার বাধা বা পরিচালন দক্ষতার অভাব কোনোটিই কোম্পানির পক্ষে প্রকৃত বাধা নয়। অধিক শেয়ার বিক্রি করে সবসময় অধিক মূলধন সংগ্রহ করা সম্ভব, তেমনি সুদক্ষ কুশলী পরিচালক নিয়োগ করাও সম্ভব। বিশ্বব্যাপী কার্যকলাপে লিপ্ত থাকা কোম্পানির পক্ষেই সম্ভব। বহুজাতিক কোম্পানিগুলি, যা মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, ঠিক আছে, এই কোম্পানিগুলি কোম্পানির এই সফলতাকেই প্রকাশ করছে। তার পরের পয়েন্ট কি আছে দেখো, সামাজিক দায়িত্ব পালন। যে কোম্পানির পক্ষে সামাজিক দায়িত্ব পালন করা সম্ভব। কোম্পানি সাধারণ নিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ দেন, বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে, সরকারের রাজস্ব বৃদ্ধি করে। এইভাবে কোম্পানি শেয়ার হোল্ডারদের মুনাফা দেওয়া ছাড়া বৃহত্তর সমাজের কল্যাণ সাধনের চেষ্টা করে। শেষ সুবিধাটা কি? গবেষণার সুযোগ সুবিধা। যৌথ মূলধনী প্রতিষ্ঠানে প্রচুর মূলধন থাকায় এই প্রতিষ্ঠান গবেষণা ও উন্নয়নের কাজে অধিক অর্থ ব্যয় করতে পারে, ফলে নতুন উৎপাদন পদ্ধতি আবিষ্কার করা সম্ভব হয়। এই পর্যন্ত ছিল যে কোম্পানির সুবিধাগুলো কি কি। আমরা এর পরের ক্লাসে কোম্পানির অসুবিধা কি কি পড়ব এবং আরো কিছু বিষয়ে জানব, সমবায় সংস্থা বা স্টক কাকে বলে, শেয়ার কাকে বলে, ডিবেঞ্চার কাকে বলে, এগুলো আমরা পরের ক্লাসে পড়ব। আজকের ক্লাস এখানেই শেষ হলো।